हेलो स्टूडेंट्स, एखी आलोचना करब पीएससी प्रिवियस ईयर मैथमेटिक्सर जो सीरीजटी शुरू कर पार्ट नम्बर टू नहीं। तो पार्ट वाने एक थे पाँचटा कोश्चन रेखे आज के तरपर प्रिवियस ईयर कोश्चनगुलो जो तुम्हारा जो पर एटलिस तुम्हारे यटुकु धारणा हो जो पीएससी टी को टाइपर कोश्चनगुलो के बेसि चूज कर। तो अपकामिंग फूड एक्साम क्योंकि भीषण हेल्पफुल होते जा क्लसगुलो। सो प्रत्येके शेष अब्दि देखो, आशा करी अनेक किछु शिखते पारबे। प्रथम जे कोश्चनटी रयेछे, एक लक्ष टाकार बेशी आयेर उपर शतकरा 10 टाका हारे आयकर दिते हय। एक ब्यक्तिर बार्षिक आय जदि 1,65,820 टाका हय ताहले तिनि कत टाका आयकर देबेन? ताहले 1,00,000 टाकार बेशि होले सेइ टाकार उपर किन्तु तिनि 10% ट्याक्स देबेন। ताहले 1,00,000 टाकार थेके तार आय कत बेशि? 1,65,820 टाका। ताहले तिनি বেশি আয় করেন 65,820 টাকা। এই টাকার উপর তিনি 10% হারে ট্যাক্স দেবেন। তাহলে 10% দেখো 110 টাকা হারে মানে কি 100 টাকার জন্য 10 টাকা, অর্থাৎ 10%। ওই 10% কে কি আমি এইভাবে লিখতে পারি 1/10? তাহলে এই 65,820 টাকার 10% কত হবে? 6,582 টাকা। তাহলে তিনি কত টাকা আয় কর দিচ্ছেন? 6,582। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। আমি প্রায় 300 এর কাছাকাছি কোশ্চেন রেখেছি টোটাল প্রিভিয়াস ইয়ার যা রয়েছে, তোমাদের মিসলিনিয়াসের, ক্লার্কশিপের, ফুড সাব ইন্সপেক্টরের, লোয়ার ডিভিশন ক্লার্ক, কেপিএস থেকে শুরু করে যাবতীয় সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি অ্যাড করে রেখেছি পরপর। যদি নিয়মিত তোমরা এই ক্লাসগুলো দেখো অনেক ইম্প্রুভ তোমাদের হবে, আমি কথা দিলাম। পরের কোশ্চেন, বিয়ের বেতন এর বেতনের থেকে 30% বেশি, তাহলে এর বেতনের থেকে বিয়ের বেতন শতকরা কত কম? খুবই সহজ কোশ্চেন, কোনো এক্স ধরার দরকার নেই, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। এই যে 30% বেশি, আমরা এখান থেকে অঙ্কটাকে শুরু করছি। 30% দ্যাট মিন্স আমি বলতে পারি 3/10, তাই না? তাহলে একজনের যদি 10 টাকা হয় আরেকজনের 3 টাকা বেশি হবে। 3 টাকা বেশি মানে সে কত আয় করবে? 13 টাকা। কার বেশি কার কম? দেখো, বিয়ের বেতনের থেকে এর বেতন কি 30% বেশি। তাহলে বিয়ের বেতন 10 টাকা হলে এর বেতন কত? 13 টাকা। এবার কি বলেছে? এর বেতনের থেকে বিয়ের বেতন কত কম? এ তো 13 টাকা, বি তো 10 টাকা। কত টাকা কম? 3 টাকা কম। এই যে 3 টাকা কম, এটা কত টাকার জন্য 3 টাকা কম করে বলো তো? 13 টাকার জন্য। তাহলে শতকরা চেয়েছে, তাহলে শতকরা কত হবে? শতকরা 100 করে দাও। তাহলে 300/2 হচ্ছে 13, 13 দিয়ে করলে 13 × 2 = 26, 3×13 = 39। তাহলে 23 পয়েন্ট সামথিং কোথায় আছে? এটা 30 দিয়ে আছে, এটা 20 আছে, এটা 25 আছে, 23 সামথিং রয়েছে এখানে। সো আমরা এখান থেকে উত্তর করে দিতে পারি। সম্পূর্ণ ভাগ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমরা যদি অপশানে দেখে বলে দিতে পারি তাহলে কেন আমি আর বাকিটা করতে যাব, তাই না? আচ্ছা চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো কি রয়েছে, 12.016 তার মাথায় কিন্তু বার রয়েছে, বা আমরা যে পৌনঃপুনিক বা রেকারিং ডেসিমেলের যে কনসেপ্ট আমরা এখানে পাব। একে সরল ভগ্নাংশে পরিণত করলে কি হবে? দেখো তার আগে একটা বিষয়, ধরো 0.9 তার মাথায় যদি পৌনঃপুনিক থাকে আমরা কি লিখি? যতগুলি সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকে ততগুলো নিচে 9 লিখতে হয় আর উপরে সেই সংখ্যাটা বসে। ধরো যদি এরকম হয় 31 তার মাথায় বার দিলাম, তাহলে যে সংখ্যাটা থাকবে প্রথমে সেটা আমরা লিখে দেব। যতগুলি সংখ্যার মাথায় পৌনঃপুনিক বা বার থাকে ঠিক নিচে ততগুলো 9 লিখতে হয়। তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে যদি আমরা একবারে ডাইরেক্ট লিখি, দেখো এখানে 3টে সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে বা বার রয়েছে, আমরা এইভাবে লিখব যে 1, 6, তাই না? 1, 2, 3। তাহলে এটা তো কনফার্ম, আমি সম্পূর্ণটা না করে উত্তর বলতে পারি। দেখো যে নিচে 3টে 9 থাকবে, দেখো প্রত্যেকটা অপশনেরই 3টে 9 আছে, এটা দেখলাম। এবার উপরে কি আছে দেখো, ওই যে 12 পয়েন্ট, এই যে 12 পয়েন্ট সামথিং, আমরা এটাকে এইভাবে উত্তর লিখতে পারি, তাই তো? এটাকে যদি একসাথে করি তাহলে ব্যাপারটা হবে এরকম, 12016 ÷ 19 999। তুমি ডিভাইডেড করো, দেখো সেমটাই চলে আসবে। তাহলে এটা কোথায় আছে? আর তার থেকে বড় কত এসে এসে 16 তো থাকবেই, 16 কি আছে? দেখো 16 একটাও নেই। তো তুমি দেখে এখান থেকে এটা উত্তর করতে পারো, অ্যাটলিস্ট আগে কি আছে না আছে বাদ দিলাম, আমি ডান দিকের এইটুকু দেখো কিন্তু উত্তর বলা যায়। ওকে চলো পরের কোশ্চেন, 4টি সংখ্যা রয়েছে, এদের মধ্যে সব থেকে বড় কোনটি বের করতে হবে? কিভাবে বের করবো? দেখো প্রথমটা তো রয়েছে 0.5, ওকে তারপরে কি 0.5 তার স্কোয়ার, 0.5 এর স্কোয়ার করলে কি হয় একটু ভেঙে দেখিয়ে দেই তোমাদেরকে।
তাহলে 5 5 25, এই যে 2 ঘোরাকে দশমিক, তার মানে আমরা এখানটা লিখতে পারি দশমিক 25, আর এটা তো রয়েছে অলরেডি দশমিক 36। এবার এটা কি করব, দেখো এই যে আন্ডার রুট 5, তাই না? এর যখন করতে হয় লং প্রসেসটা একটু ভাবো, যে আমরা জানি তিনটে পেয়ার নিতে হয় মিনিমাম, তাই না? তাহলে কতবার যাবে বলো তো, 7 বার, 7 সাথে 49, তাহলে অ্যাটলিস্ট স্টার্টিংটা তো 7 থাকবে, তাই না? আমি আর সম্পূর্ণটা করবো না, স্টার্টিংটা 7 হবে, এইটুকু কনফার্ম। তাহলে এই 7 যখন হয়ে যাচ্ছে, এটাই তো সব থেকে বড় হবে, এটা মিন্স কোনটা? এই যে অপশন নাম্বার এ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো, হ্যাঁ তবে হ্যাঁ, সেই সাথে একটা কাজ তোমাদেরকে দিই তো, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। 0.9 তার স্কোয়ার রুট করলে কত হবে তোমরা কমেন্ট সেকশনে জানাও, দেখি কতজনের সঠিক উত্তর দিতে পারো। ওকে, একদম বেসিক কিছু কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, পরের একটা কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন, পরীক্ষায় প্রায় এসে থাকে এই ধরনের কোশ্চেনগুলো, স্কোয়ার রুট থেকে এই কোশ্চেনটা। আমি হিংসও দিয়ে দিলাম। যাই হোক, একটি ক্লাবে বার্ষিক মোট চাঁদার পরিমাণ যদি 980 টাকা হয়, যতজন সদস্য প্রত্যেকে তার 5 ভাগের 4 ভাগ পরিমাণ টাকা চাঁদা হিসাবে দেন, তাহলে ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? আমি কি বললাম, স্কোয়ার রুট চ্যাপ্টার অর্থাৎ বর্গমূল চ্যাপ্টারের একটি কোশ্চেন। আমরা এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত থাকে, যতজন তারা আছেন সদস্য প্রত্যেকে যদি তত টাকা করে দেয় তবে এই টাকাটা ওঠে, কিন্তু এখানে তো প্রত্যেকে তত নয়, একটা অংশ যা আছে তার 5 ভাগের 4 ভাগ পরিমাণ যদি দেয়, তাহলে ওই ক্লাবের সদস্য সংখ্যা কত হবে? আমি দেখতে চাই তোমরা কতজন এই কোশ্চেনের উত্তরটি দিতে পারো, কমেন্ট করে জানাও। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে তোমার বাকি বন্ধুরাও দেখার সুযোগ পায়। তবেই কিন্তু আমি চেষ্টা করব সেই 300 কোশ্চেন এইভাবে ডে বাই ডে তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার আগে কমপ্লিট করে দেওয়ার জন্য। আর তোমরা প্রত্যেকে জানো ফুডের সাব ইন্সপেক্টরের পরীক্ষা কিন্তু 50টা ম্যাথমেটিক্সের কোশ্চেন থাকবে, আর কম্পিটিশন কিন্তু অনেক হাই হতে যাচ্ছে। সো চলো সেইভাবে প্রিপারেশন নিতে হবে কিন্তু। ওকে, আর আমার সাথে থাকলে আমিও তোমাদের সাথে আছি। চলো।